অনুষ্ঠান। এবং গ্রহরত্নের এই ছবি দেখে আমাদের যারা নতুন বন্ধু তারা জেনেই গেলেন এটা গ্রহরত্ন নিয়েই অনুষ্ঠান। এটা একটা জায়গায় বলাই বাহুল্য, কারণ এই অনুষ্ঠানে যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন যে এটা গ্রহরত্নেরই অনুষ্ঠান, অর্থাৎ সেটারই অ্যাওয়ারনেস অনুষ্ঠান প্রোগ্রাম। তাহলে বক্তব্যটা কি? সেই গ্রহরত্নকে কেন্দ্র করে আমাদের যে যে অজানা তথ্যগুলো রয়েছে সেইগুলো জানার অনুষ্ঠান, এটাই সবচেয়ে বড় কথা। আর সেই কাজটি ব্যবসা করার পাশাপাশি যারা দায়িত্ব বোধের কথা জেগেছে মনে এবং তার জন্যেই এই অনুষ্ঠানের কথা ভেবেছেন, অ্যাওয়ারনেসের কথা ভেবেছেন, গ্রাহকদের ক্ষেত্রে সেই সচেতনতার বার্তা দিতে, কোথাও একটা জাগো গ্রাহক জাগো একদম প্র্যাকটিক্যালি সেটাকে প্রয়োগ করতে এবং সেই সচেতনতার বার্তা দিতে গড়িয়াহাট কলকাতা জেমস এগিয়ে এসছে। এবং তাদেরই হাত ধরে আমরা জানতে পারি সেই গ্রহরত্নকে কেন্দ্র করে কত কিছু অজানা তথ্য। এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন শুধু কিনলেই হবে না, সেই মেডিসিনটা যে অথেন্টিক আসল হতে হবে সেটা এই গ্রহরত্নের ক্ষেত্রে যে কতটা প্রযোজ্য সেটা আমরা জানতে পারি। অ্যাডিশন কি বলুন তো, যে শুধু আসল ভালো গ্রহরত্ন হলে হবে না, সেটা কতটা কমপ্লিট সেইটা আগে দরকার। সেই কমপ্লিটনেসের কথা আমরা অনেকেই হয়তো জানি না, যদি এই অনুষ্ঠান থেকে জেনে যাই। আর সেই জানানোর কাজটি করেন মিস্টার এম সাইফুজি, সেই রত্ন বিশেষজ্ঞ মানুষটি গড়িয়াহাট কলকাতা জেমসের তরফ থেকে আজও রয়েছেন, আজও তার কাছ থেকে সেই গ্রহরত্ন নিয়ে জানবো। কাজেই সকলে মিলে তাকে ওয়েলকাম জানাই আগে, ঠিক তাই। ওয়েলকাম সাইফুজি। আবারও সেই প্রশ্নটাই আমি উত্থাপন করব কমপ্লিটনেসের কথা, কারণ এই একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমার মতো অনেক বন্ধুরাও এক্ষেত্রে শিওর যে অনেক কিছু ইনফরমেশান এক্সট্রা বেরিয়ে আসবে যেটা আলটিমেটলি সেই গ্রহরত্নকে চেনার কাজে দেবে। এই কমপ্লিটনেসটা গ্রহরত্নের জেমস্টোনের ক্ষেত্রে ঠিক কোন দিক থেকে মিন করে আপনি বলেন এবং কেন বলেন, কী কী মেটেরিয়াল থাকলে এবং কিভাবে থাকলে কতটা পরিমাণে থাকলে সেটা কমপ্লিটনেস আসতে পারে, আজকে যদি শুরুতেই সেই দিকটা বলেন। ঠিক কথা, দেখুন এটা জানা খুব দরকার। আপনি হয়তো আপনার ভালো বিচার হয়েছে, ভালো জ্যোতিষ কাছে আপনি গিয়েছেন, কিন্তু যদি অ্যাস্ট্রোলজিক্যাল মেডিসিন যদি আপনি ভালো পাবেন না তাহলে কাজে লাগবে না। এটাই আমার বলার উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে আমরা মানে কলকাতা জেমস করেছি গড়িয়াহাটে, আর এই জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। কেন, আমরা জানি আমাদের 40 বছর দিয়ে ব্যবসা, আমরা জানি কি মানুষ, অনেক মানুষ ঠকে যাচ্ছেন মার্কেটে, কেন নলেজ না হওয়ার জন্য। অনেকে যারা ব্যবসা করছেন তারাও জানেন না, অনেকেই জানেন না, আসল নকল তোই জানেন না অনেকেই, আর যদিও আসল জানেন তাহলে কমপ্লিট ইনকমপ্লিট জানেন না। ওনাকে আপনি যখন প্রশ্ন করবেন ও নিজে বলতে পারবে না, যে কোনো ব্যবসায় সেটা যেটা আমি বলি ব্যাখ্যা দিয়ে বলি, এমনি বলি না, শুধু আসল হলে হবে না, এটাই বলতে চাই। যেখান থেকে কিনবেন শুধু সার্টিফিকেট হলেও হবে না, ওর মধ্যে অনেক কিছু দেখতে হয় জানতে হয়। যখন আমি ব্যবসা শুরু করেছিলাম একটা নির্মল কুমার ঝা বিহারে ছিলেন, অনেক বড় স্টলে না পুরো ঘর ভর্তি ছিল এবার থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল, ওনার থেকে আমি স্টার্টিংয়ে ব্যবসা করেছিলাম। ওনার থেকেই আমি হাত দেখাটা রেখাটা, যে হাতের কোন রেখাটা কোথায় হলে কি, যেটা আমি অনেক কিছু জানি, আমি প্রফেশনালভাবে করি না এটা। হ্যাঁ, তো ওনার থেকে আমি শিখেছিলাম, উনি ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। উনি বললো আমাকে কোন স্টোন অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন, দেখুন শুধু আসল হলে রাশি রত্ন হবে না, একটা হয় আসল রিয়েল আর একটা হয় পিওর অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন, দুটো তফাত আছে। আসল বলতে গেলে যে দেখাচ্ছি আমি একটু দেখে নেবেন, এটাও হচ্ছে আসল, এটা হচ্ছে ক্যাটসাই লিখে দেবে, এটাও পাথর আছে, রিয়েল আছে, ন্যাচারাল আছে, কিন্তু এটা হচ্ছে কাঁচা স্টোন, এটা ক্যাটসাই বলেই কিন্তু বিক্রি হয়, যারা বিক্রি করছেন কিনছেন নিজে জানেন না। তাহলে কি আমি দামি পাথর বলতে পারি, আসল বলতে পারি, কিন্তু পিওর অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন কোনো দিন এটা বলা যাবে না। এই জন্য কেন, যে এর হার্ডনেস পুরোটা এর মধ্যে আসেনি, এর মেটেরিয়াল এর মধ্যে পুরোটা আসেনি, এই জন্য এটা ক্যাটসাই বলা, ক্যাটসাই মেনে নেওয়া হয়েছে, কিন্তু এটা ক্যাটসাই অফিসিয়ালি বলা যাবে না। যেভাবে টোপাসকে, যেভাবে টোপাসকে, এই যে টোপাস এটা অফিস, এটা টোপাস মেনে নেওয়া হয়েছে, যারা কিনছেন টোপাস বলে কিনছেন, যারা বিক্রি করছেন টোপাস বলে বিক্রি করছেন, গ্যারেন্টি দিয়ে বিক্রি করছেন, কিন্তু আমি যেটা বলি যে এটা হচ্ছে কোয়ার্স, এটা কোনো দিন অফিসিয়ালি টোপাস বলা যাবে না,
কেন, এই যে টোপাজের মধ্যে যে মেটেরিয়াল থাকে, সেই মেটেরিয়াল যে হার্ডনেস থাকে সে এর মধ্যে নয়, কিন্তু টোপাজ বলেই বিক্রি হয়। এটা মেনে নেওয়া হয়েছে, টোপাজ মেনে নেওয়া হয়েছে। তো অনেক কিছু আছে যেটা মেনে নেওয়া হয়েছে, যেটা ক্যাটসাই দেখালাম ওটাও মেনে নেওয়া হয়েছে। ক্যাটসাই ক্যাটসাই বলে কিনছে বিক্রি করছে, এটা টোপাজ কিনছে বিক্রি করছে, কিন্তু টোপাজের যে হার্ডনেসটা হবে 8-8 সে এর মধ্যে নয়, হার্ডনেসটা অনেক নরম। তার সঙ্গে সঙ্গে টোপাজের মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন হবে সে এর মধ্যে নয়। টোপাজের মধ্যে একটা ফ্লোরিন বলে একটা কেমিক্যাল আছে, সেটা থাকে, ফ্লোরিন। ফ্লোরিন না থাকলে টোপাজ হবে না। এটা হচ্ছে টোপাজ, এটা হচ্ছে অরিজিনাল টোপাজ। এটা জিএসআই টেস্টিং করালে টোপাজ লিখবে, ন্যাচারাল টোপাজ, যার মিনিংটা হয় টোপাজ মিনিংটা আপনি ডিকশনারিতে খুঁজবেন, গুগলতে খুঁজবেন, টোপাজ মিনিংটা হয় পোখরাজ। এটা আমি হোয়াইট দেখাচ্ছি, হ্যাঁ এটা পুরোপুরি হোয়াইট। এই জন্য আমরা বলি যে জারকন পড়বেন না, যদি জারকন শুক্র জন্য যদি জারকন অ্যাস্ট্রোলজার লিখেছেন, কেন উনি বইতে যা পড়েছেন সেটাই লিখছেন, কিন্তু আমরা জানি ওটা প্রসেস করা স্টোন, এটা হচ্ছে 100% ন্যাচারাল স্টোন। এটা পড়লে আপনার জারকনের ডায়মন্ডের সেফটি স্যুট হিসাবে এটা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে টোপাজ, এর মধ্যে ফ্লোরিন আছে। এই জাতি আছে যেটা ব্লু ব্লু জারকন অনেকই সময় পড়তে বলা হয়, যে শনি আর শুক্র দুটোকেই সাপোর্ট করার জন্য ব্লু জারকন। তো ব্লু জারকন না পরে আমরা বলি এটা ব্লু ব্লু টোপাজ পড়ব। এটা টোপাজ, যে ব্লু টোপাজ হয় দেখতে সে ওরকমই একদম সেম সেম, কিন্তু ওর থেকে অনেক ভালো এটা মাইন্ডসের জিনিস। এটাই দেখাচ্ছি, এটা দেখুন, এটা হচ্ছে অনেক অনেক ব্লু। এরকম নীলা হলে প্রচুর দাম হয়ে যাবে, 60-70 হাজার টাকার অতি হয়ে যাবে, কিন্তু নীলা হার্ডনেস হয় 9, এর হার্ডনেস হচ্ছে 8, এক নম্বর কম আছে, ঠিক আছে। ডায়মন্ড হার্ডনেস হয় 10, সব থেকে বেশি হার্ডনেস ডায়মন্ড হয়, তারপর নীলা পোখরা চুনি হয়, হ্যাঁ তারপরে এটা আছে, অনেক হার্ডনেস। তো এটা হার্ডনেস যত বেশি পাথর মধ্যে হবে অত বেশি ওর মধ্যে পাওয়ার হবে। তো এটা হচ্ছে ব্লু টোপাজ, যাকে ব্লু পোখরাজ, যেভাবে করেন্ডাম গ্রুপ থেকে পোখরাজ হয়, নীলা হয়, চুনি হয়, তো করেন্ডাম গ্রুপ থেকে যেটা হয় সেটা হয় সাফায়ার, এটা হচ্ছে টোপাজ। কিন্তু যখন ইয়েলো হয়ে যায় পোখরাজ হয়ে যায় সাফায়ারটা, যখন ব্লু হয়ে যায় ওকে নীলা বলা যায়। সেভাবেই এর মধ্যেও যে টোপাজ গ্রুপ পোখরাজ, যখন নীলা হয়ে গেল নীল কালার তাকে তা নীলা বলা যাবে, কিন্তু টোপাজ গ্রুপ বলা যাবে। তো এইরকম যদি রঙ আপনি পড়বেন, স্যাটার্নের জন্য খুব ভালো কাজ করে, শনিকে খুব ভালো সাপোর্ট করে। ব্লু জারকন কোনো দিন পড়বেন, এই জিনিসটা পড়বেন, অনেক ভালো জিনিস। তো এটাই বলছি যে শুধু আসল হলে হয় না, কমপ্লিট হতে হবে, ওর হার্ডনেসটা সঠিক হতে হবে, ওর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন সেটা সঠিক হতে হবে, তার মাত্রাটা সঠিক হতে হবে। যে আমি বললাম যেখানে আমি শিখেছিলাম প্রথম প্রথম যে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন কী হয়, ওর মধ্যে কী কী থাকা দরকার, কত পার্সেন্টেজ থাকা দরকার, ওর মধ্যে কী কী সাইনটা শুভ হয়, অনেকগুলো সাইন ওর মধ্যে থাকে যেটা অশুভ মানা যায় অ্যাস্ট্রোলজি হিসাবে। তো সেসব বুঝে সুঝে চেক করে একটা পিস আমি পারচেস করি, যে আপনাদেরকে ভালো জিনিস, সঠিক জিনিস আর রিজনেবল প্রাইসে দিতে পারি। জানলাম, বুঝলাম, আরও জানবো, আরও বুঝবো ডেফিনেটলি। এবং সেই ফাঁকে একটু বলে রাখি, অনেকে আরও দাম সম্পর্কে ধারণা পেতে চাইছেন বা আরও কোনো কোয়ারিজ আছে, তো কাজেই হেল্পলাইন যে নাম্বার দুটো রয়েছে গড়িয়াহাট কলকাতা জেমসের, সেখানে প্লিজ ফোন করে নিন। এটা অ্যাওয়ারনেস অনুষ্ঠানের মঞ্চ, এখান থেকে কোনো প্রাইস আপনাদেরকে জানানো হয় না, মার্জনা চেয়ে নেওয়া হচ্ছে তার জন্যে। হেল্প যাবতীয় পেয়ে যাবে, তথ্য পেয়ে যাবেন ওই মোবাইল নাম্বারে ফোন করলে। এখানে জেমস্টোন সম্পর্কে যাবতীয় ধারণা দেওয়া হয়, ঠিক যেই লক্ষ্যেই আমাদের অনুষ্ঠানের প্রথম বন্ধু এই মুহূর্তে টেলিফোনে ওয়েট করছেন, তাকে ওয়েলকাম জানাবো। কে আছেন, নমস্কার? হ্যাঁ বলবেন, কে বলছেন? আপনি কি বুঝতে পারলেন না? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? অনেক সময় কি হয় যে অ্যাস্ট্রোলজার যেটা পড়েছেন সেটাই লিখে দেন, অনেক সময় কি হয় যে এমন লিখবেন যেটা কোনো জায়গায় আপনি পাবেন না। কোন গ্রহের জন্য বলেছিলেন উনি? কোন গ্রহের জন্য বলেছিলেন? কোন গ্রহে গ্রহ জন্য, কোন গ্রহ মানে খারাপ আছে যার যার জন্য পড়তে বলেছেন আপনাকে, আপনি বলতে পারবেন? আপনাকে আচ্ছা, আপনাকে একটা জিজ্ঞাসা প্রশ্ন উনি করছেন যে আপনাকে যিনি এটা পরামর্শ দিয়েছিলেন তিনি কোন গ্রহের জন্য এটা আপনাকে ধারণ করতে বলেছেন? শুক্র আর বৃহস্পতি। শুক্র আর বৃহস্পতি দুটোর জন্য। আচ্ছা, বেশ। আপনি সাথে থাকুন, সাইফিজি আপনাকে গাইড করছেন এবার।
দেখুন, শুক্রর জন্য তো ডায়মন্ড হিরে পরতে হয়, যে হিরে পরতে পারে না সে ওপাল পরা যায়, ওপাল ফায়ারিং ওপাল, হ্যাঁ জারকান হোয়াইট জারকান পরা যায়, হোয়াইট পোকরাজ পরা যায়, এসব তো শুক্রর জন্য পরা যায়। মন স্টোন অনেক সময় পরা যায়, যে চন্দ্রকে আর শুক্র দুটোকে সাপোর্ট করে অনেক সময়, কিন্তু মুন স্টোনকে তো চন্দ্রকান্তা মণি বলা যায়, এমেথিস্টকে সন্ধ্যমণি বলা যায়, অনেক কিছু আমি সংস্কৃত জানি, কিন্তু যেটা আপনি বলছেন এটা আমি ঠিকভাবে বুঝতে পারছি না, কিন্তু যে গ্রহের নাম আপনি বলেছেন তার জন্য ডায়মন্ড হয়, জারকান হোয়াইট জারকান হয়, হোয়াইট পোখরাজ হয়, ওপাল হয়, ফায়ারিং ওপাল, যেটা ফায়ারিং ওপাল সেটা কি দুটো প্ল্যানেটের একসঙ্গে কাজ করার কোনো রত্ন আছে কি, সেই ধরনের উনি হয়তো কোনো ইন্ডিকেট করতে চাইছিলেন? দেখুন সেটা তো আপনার এটা যে ব্লুটো পাদ আমি দেখালাম, এটা শুক্র আর এটা শুক্র, উনি তো বৃহস্পতি বলেছেন, শুক্র আর বৃহস্পতি, শুক্র আর বৃহস্পতির জন্য আপনার শুক্র বৃহস্পতির জন্য কয়েকটা স্টোন আছে, সেটা ওখানে ঠিক করে চেক করতে হবে, তবে বলা যাবে কয়েকটা স্টোন আছে, তো কোনটা আমি বলবো। আর যে নামটা আপনি বলছেন সেটা আমি বুঝতে পারছি না, সেটা সংস্কৃতে আছে ওটা, এই জন্য ওটা বুঝে নিতে হবে আপনার ইংরেজিতে কী বলা যায়, তারপরে প্রশ্ন করবেন, আমি টোটালটা আপনাকে বলে দেবো। ঠিক তাই। আর সেক্ষেত্রে যদি আপনি দুটো প্ল্যানেটের কথা বলেন, আই থিঙ্ক দুটো প্ল্যানেটই যদি জরুরি হয় আপনার জন্য তাকে বুস্ট আপ করার জন্য, দুটো আলাদা আলাদা বোধহয় রক্ত ধারণ করাটাই শ্রেয়। একটা আমি বলতে পাচ্ছি, যেটা ওপাল হয়, যেটা হানি ওপাল, যেটা দেখবেন একটু দেখাচ্ছি আমি, এটা হচ্ছে হানি ওপাল, হিরে সেফটি ছুট হচ্ছে ওপাল, হিরে বদলে রত্ন হিসাবে ওপাল পরা যায়, ওপাল হোয়াইট হোয়াইট কালার হয়, কিন্তু এই যে দেখাচ্ছি আমি এর মধ্যে ইয়েলো কালার আছে, তার মানে হচ্ছে যে শুক্র আর বৃহস্পতি দুটাকেই সাপোর্ট করবে যদি আপনি হানি ওপাল পরবেন। হ্যাঁ, হানি ওপাল পরলে শুক্র আর বৃহস্পতি দুটাকেই সাপোর্ট করে, ভালো সাপোর্ট করে, ভালো রেজাল্ট দেয়, তো আপনি আমি বলবো কি এটা আপনি করতে পারেন। এবারে এটা ইংরেজিতে ওপাল বলা যায়, এর সংস্কৃত ওয়ার্ড কী আছে সেটা আমি বলতে পারছি না, হ্যাঁ সেটা আপনি বুঝে নেবেন, কিন্তু শুক্র জন্য আপনি হিরে পরবেন, না হলে ভাই আপনি শুক্র আর বৃহস্পতি দুটাকে যদি সাপোর্ট দিতে হয় তাহলে হানি ওপাল পরবেন, এটা পড়লে আপনার দুটাইকে সাপোর্ট করবে। তো এই ক্ষেত্রে উনি যখন প্রসঙ্গটা তুললেনই, আমি একটু অন্যান্য রত্নের দিকেও একটু চোখ ফেরাতে চাইবো, যেটা এই রকম একই সাথে দুটো গ্রহের বা তিনটে গ্রহের কাজ করে, এই রকম দুই একটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। ঠিক কথা, যেভাবে আমি বললাম যে আপনার পোখরা চুনি নীলা পিতাম্বরী নীলা এই সব একই গ্রুপ থেকে হয়, করেন্ডাম গ্রুপ থেকে হয়, একই পাথর হয়, নীলা পাথর আলাদা, পোখরাজ পাথর আলাদা, পিতাম্বরী আলাদা হয় না, হ্যাঁ ইন্দ্রনীল আলাদা হয় না, সব একই গ্রুপ করেন্ডাম গ্রুপ থেকে হয়, আর সবটা যে সবটার হার্ডনেসটা সেম হয়, সবটার কেমিক্যাল কম্পোজিশনটা সেম হয়, শুধু মাত্রাটা কম বেশি হওয়ার জন্য রঙটা আলাদা আলাদা হয়ে যায়, নীল নীল কালার হয়ে গেলে, টাইটেনিয়াম আয়রন মাত্রাটা বেশি হলে নীল কালার হয়ে যায়, ক্রোমিয়াম মাত্রাটা বেশি হলে আপনার রেড কালার হয়ে যায়, কিন্তু 70% আসতে হবে তবে কমপ্লিট রুবি হবে, ওর থেকে কম আসলে কমপ্লিট রুবি হবে না, ওটা সাফায়ার হয়ে যাবে, সেটা আমি দেখাবো। হ্যাঁ সেভাবেই দেখবেন, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি দেখবেন এর মধ্যে ইয়েলো কালার ব্লু কালার, তো নীলা যে ব্লু কালার হচ্ছে সেটা হচ্ছে নীলা, যে ইয়েলো কালার হচ্ছে সেটা হচ্ছে পোখরাজ, তো দুটোই পাথর, মানে পাথর তো একটাই হয়, মানে দুটোই রং একসঙ্গে মিশে গেল, তাহলে এটা কী হয়, এটা বৃহস্পতি আর শনিকে সাপোর্ট করার জন্য পিতাম্বরী নীলা বলা যায়, পিতাম্বরী নীলা, পিতাম্বরী নীলা পড়লে শনি আর বৃহস্পতি দুটাকেই সাপোর্ট করতে হয়, কিন্তু সেখানে আমরা চেক করে নিই, যখন মানুষ কিনতে আসে তাহলে আমরা কম্পিউটারে চেক করে নিই ডেট অফ বার্থ থেকে বা হাত দেখে, যে কত ভাগ ইয়েলো কালার লাগবে কত ভাগ নীলা কালার লাগবে, যদি যদি নীল কালার বেশি হয় ইয়েলো কালার কম হয় তাহলে পিতাম্বরী নীলা বলা যায়, আর যদি ইয়েলো কালার বেশি হয় নীল কালার কম হয় তাকে পিতাম্বরী নীলা বলা যাবে না, তাকে পোখরাজ বলা যাবে, নীল ভাব পোখরাজ, নীলমুখী পোখরাজ বলা যাবে, ওর মধ্যে নীল কম হবে পোখরাজ বেশি হবে, এটা ভাগ করে দেখা যায় যে কোনটা লাগবে, কোন প্ল্যানেটের জন্য কোনটা বেশি, কোনটা বেশি সেটা সেই অনুযায়ী আপনি রংটা গাইডও করে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে বৃহস্পতি যদি বেশি সাপোর্ট করতে হবে তাহলে ইয়েলো কালার বেশি দিতে হবে, অল্প অল্প নীল কালার হবে, আর যদি শনিকে বেশি সাপোর্ট করতে হয় তাহলে নীল কালার বেশি দিতে হবে, হ্যাঁ 30% ইয়েলো কালার দিতে হবে, এটা দেখতে হয়। হ্যাঁ জ্যোতিষী তো আপনাকে লিখে দিল পিতাম্বরী পড়ুন, কিন্তু আমরা যখন কিনতে আসবেন আমরা কম্পিউটারে চেক করে পুরোটা ডিটেলস দেখে কোন কত ডিগ্রিতে বসে আছে কত কোথায় বসে আছে সবটা দেখে আমরা আপনাকে ঠিক করে দেবো এই কালারটা আপনি পড়ুন, সেটা আমরা ধরুন আপনি ইন্দ্রনীল কিনতে আসলেন, ইন্দ্রনীলের মধ্যে কয়েকটা রং হয় দেখবেন, এটাও ইন্দ্রনীল আছে যা দেখাচ্ছি, এটাও ইন্দ্রনীল কিন্তু এর মধ্যে একটু কালারটা বেশি আছে, কিন্তু ইন্দ্রর মধ্যেই আছে দেখুন, এটাও ইন্দ্রনীল একদম লাইট কালার, তো
কোনটা লাগবে, এটা লাগবে না ওটা লাগবে, হ্যাঁ সেটা আমরা আপনাকে হেল্প করে দেবো, আমরা চেক করে যে কোনটা পড়তে হবে। ওকে সেলফিজি, আমরা একজন বন্ধু ওয়েট করছেন, একটু তার সাথে কথা বলে আবারও সন্ধান করতে চাইবো। হ্যাঁ কে আছেন ফোনে? নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ বর্তমান থেকে বাপন দাস বলছিলাম। বলুন আপনি কি জানতে চাইছেন? পোকরাজ সম্বন্ধে, ইয়েলো পোকরাজ। ইয়েলো পোকরাজ সম্পর্কে জেনে নিতে চাইছেন, বেশ আপনি সাথে থাকুন, আপনার সাথে সাথে অন্যরাও জানতে পারবেন, সেই সুযোগটা তৈরি হলো, আপনি সাথে থাকুন। উনি বলছেন পোকরাজ মানে ইয়েলো সাফায়, সেটাও করেন্ডম গ্রুপ থেকে আসছে, কিন্তু পোখরাজের যে কেমিক্যাল কম্পোজিশন যেটা, হ্যাঁ সেটা পোখরাজ কখন হয় ইয়েলো কালার, যখন ওর মধ্যে ম্যাগনেসিয়ামটা আর আপনার কপারটা, কপার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম অক্সাইড ভাগটা যখন বেশি চলে আসে তবে ওটা ইয়েলো কালার হয়ে যায়, তাকে পোখরাজ বলি আমরা। হ্যাঁ সেটা বৃহস্পতিকে সাপোর্ট করার জন্য ওটা পড়তে হয়, বৃহস্পতিকে সাপোর্ট করার জন্য, বৃহস্পতি খারাপ হলে কী হয়, অ্যাস্ট্রোলজি অনুসার টাকা পয়সা থাকে না, খরচা বেশি হয়। হ্যাঁ বৃহস্পতি হচ্ছে গুরু, গুরুকে ঠিক রাখতে হয়, গুরু যদি ঠিক থাকে তাহলে সব কিছু টেনে লাইফটা টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ অন্য অন্য যদি খারাপও হয় তাহলেও মানুষ ঠিকভাবে সঠিকভাবে রাস্তা বের করে বেরিয়ে যাবে, তো গুরুকে ঠিক রাখতে হয়। গুরুকে সাপোর্ট করার জন্য, বৃহস্পতিকে সাপোর্ট করার জন্য পোখরাজ পড়তে হয়, কিন্তু পোখরাজটা আপনাকে কয়েক রকম পোখরাজ হয়, এটা দেখাচ্ছি আপনাকে পোখরাজ, এটা হচ্ছে পোখরাজ, হ্যাঁ এটা হচ্ছে পিঠ পোখরাজ, এই দেখবেন দুটো রং আলাদা আলাদা আছে। হ্যাঁ তো অনেক সময় মানুষ মনে করে যে পোখরাজটা সেটা পিঠ পোখরাজ আর পোখরাজ একই, একই হয় না, পোখরাজ যেটা হবে পুরোপুরি ইয়েলো হবে, এরকম কালার হবে, এটা হলো পোখরাজ, পিওর পোখরাজ আর একদম কমপ্লিট, যতগুলো রং মিনিমাম যত রং থাকা দরকার এর মধ্যে থাকতে হবে, কালারটা পারফেক্ট থাকতে হবে। আর যেটা পিঠ পোখরাজ বলা হয়, যেটা পিতাম্বরী নীলা আমি আগে আগে দেখালাম আপনাকে, এটা হচ্ছে পিতাম্বরী নীলা, তো পিতাম্বরী নীলার মধ্যে দেখবেন আলাদা আলাদা রং দেখা যাচ্ছে, আলাদা আলাদা রং দেখা যাচ্ছে। আর যখন পিঠ পোখরাজ যাকে বলা যায় সেটা আলাদা আলাদা রং দেখা যায় না, সেটা কি হয় যে একসঙ্গে মিক্স হয়ে যায়, যখন নীল ভাগটা ইয়েলোর সঙ্গে মিক্স হয়ে যাবে পুরোপুরি, কিন্তু নীল ভাগটা অনেক কম হয় তাকে পিঠ পোখরাজ বলা যায়, তার রং এরকম হবে, এটা হচ্ছে পিঠ পোখরাজ। তো পিঠ পোখরাজ পড়লে আপনার বৃহস্পতিকে সাপোর্ট করবে, তার সঙ্গে সঙ্গে শনিকেও একটু সাপোর্ট করে, আর যদি আপনার পুরোপুরি বৃহস্পতিকে সাপোর্ট করা দরকার আছে তাহলে এই কালারটা পড়তে হবে, আপনার পুরোপুরি ইয়েলো কালার পড়তে হবে, এরকম এর মধ্যে কয়েকটা রং আছে, সেই রংটা আমরা হেল্প করে দেবো যে কোন রংটা নিলে আপনার আপনার পক্ষে ভালো হবে, সেটা আমরা যখন নিতে আসবেন দেখিয়ে দেবো। কোরান্ডম গ্রুপ থেকেই পোখরাজ আসছে, এর হার্ডনেসটা হয় 9, ডায়মন্ড হার্ডনেস 10 হয়, ওর থেকে তারপরে যে হার্ডনেস হচ্ছে সেটা হচ্ছে পোখরাজ চুনি নীলা, এর হার্ডনেসটা হয় 9, এর কোরান্ডম গ্রুপ থেকে আসে, এটা পোখরাজ পড়লে বৃহস্পতিকে সাপোর্ট করা যায়। পরের বন্ধু ওয়েট করছেন, এইভাবে জানার পর্বটা চলতেই থাকবে। হ্যাঁ কে আছেন? নমস্কার, হ্যালো। বলুন। আচ্ছা বেশ, খুব ভালো প্রশ্ন করেছেন, আপনি সাথে থাকুন। এই জায়গাটা আমরা কমপ্লিটনেসের কথা বা উপরত্নের কথা শুনি, এটা তফাতটা আমরা যদি জেনে যাই না অনেক ক্ষেত্রে আমাদের ভীষণ কার্যকরী হবে। ঠিক কথা, দেখুন টোপাজ যেটা বলে হয়, যে টোপাজটা আমি দেখালাম, এই যে টোপাজ আমি আগে বললাম এটা টোপাজ বলে বিক্রি হয়, টোপাজ বলে কিনা বিক্রা হয়, এটা রিয়েল পাথর হয় টোপাজ বলেই, কিন্তু এটা টোপাজ অফিসিয়ালি বলা যায় না, এটা কোয়ার্টজ গ্রুপ থেকে হয়। হ্যাঁ যেটা টোপাজ হয় সেটা হয় এই এটা, হ্যাঁ তো এটা হচ্ছে অরিজিনাল টোপাজ, যে টেস্টিংয়ে আপনার টোপাজ লিখবে, টোপাজ মিনিংটাও হচ্ছে পোখরাজ, কিন্তু এই টোপাজ হতে হবে, এর মধ্যে সব রকম রং পাওয়া যায়, কিন্তু এই টোপাজটা টোপাজ বলা যায় কিন্তু টোপাজ এটা হয় না। এবারে পার্থক্যটা পোখরাজের আর টোপাজের পার্থক্যটা আমি বলছি, যে পোখরাজ হার্ডনেস হয় কি বললাম 9 হার্ডনেস হয়, 9 হার্ডনেস নাম্বার 9 হতে হবে ওর হার্ডনেসটা, তার যে আপনার কেমিক্যাল কম্পোজিশন আছে সেটা টোপাজের মধ্যে হয় না, যে টোপাজ কোয়ার্টজ গ্রুপ আছে ওর মধ্যে ওর মেটেরিয়ালটা হয় না, তার সঙ্গে সঙ্গে কী হয় ওর হার্ডনেসটা নরম হয়, ওই জন্য ওর দামটাও কম হয়, আর ওটা উপরত্ন হিসাবে ইউজ করা যায়, ওটা অনেক সময় লাগবে, ধরুন যেভাবে 100 পাওয়ার বাল্ব আছে, একটা আপনার 40 ওয়াটের বাল্ব আছে, তো ওই রকমই আছে। পোখরাজ পড়লে ওর মধ্যে কী হয়, পোখরাজটা তো শুধু কালার পড়লে তো হবে না, ওর মধ্যে মেটেরিয়াল থাকতে হবে, তো পোখরাজে যে কেমিক্যাল কম্পোজিশন আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, এইসব কেমিক্যাল কম্পোজিশন থাকলেই ওটা পোখরাজ হবে, কোরেন্ডম গ্রুপ থেকে যেটা পোখরাজ নীলা বা চুনি হবে।
ওটা টোপাজে ওই জিনিসটা ও মেটেরিয়ালটা থাকছে না, হার্ডনেসটাও আর কম হার্ডনেস, ওর হার্ডনেসটা কম আছে, ওটা কেমিক্যাল কম্পোজিশন যে মেটেরিয়াল সে ওর মধ্যে হয় না, এই জন্য ওটা শুধু রং হিসাবে কাজ করে, টোপাজটা শুধু রং হিসাবে কাজ করবে, মেটেরিয়াল হিসাবে কাজ করে না, অল্প কিছু সাপোর্ট দেয়। পোখরাজ পড়লে আপনার বৃহস্পতিকে সাপোর্ট করে, বৃহস্পতি সাপোর্ট, বৃহস্পতি মানে গুরু, গুরুকে ভালো রাখলে হ্যাঁ সব কিছু মোটামুটি ভালো থাকে। একটা তথ্য দিয়ে আমরা সমস্ত রত্নের কথাই এইভাবে একটা কোথাও একটা ধারণা করে নিতে পারবো যে আসল এবং তার সাথে কমপ্লিটনেস এবং তার সাথে উপরত্নের তফাৎটা কোথায়, আসলটা কেন আসল হচ্ছে সেটা কমপ্লিটের কথা বলা হচ্ছে, কেন কমপ্লিটনেস হচ্ছে, তার মধ্যে কি কি থাকলে সেই তথ্যগুলো, আর যেগুলো উপরত্ন হচ্ছে বা কম দামি তাদের মধ্যে সেই কোন ঘাটতিগুলোর জন্য সেগুলো সেই পর্যায়ে পড়ে যাচ্ছে এবং কম কার্যকরী হচ্ছে সেটা আমরা অনেকটাই বুঝে গেলাম। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু ওয়েট করছেন, তার প্রশ্ন অবশ্যই শুনতে চাইবো। তার আগে আপনাকে স্বাগত জানাই, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সন্দীপ্তা বলছি। কোথা থেকে? দেখুন, ক্যাটসাইটা হচ্ছে ক্র্যাসো ব্যারিয়াল, ক্র্যাসো ব্যারিয়াল ওর ফ্যামিলি হতে হবে, ওর হার্ডনেস 9.85 হতে হবে, তবে ওটা ক্যাটসাই হবে, ওটা কমপ্লিট হলে ক্যাটসাই। আগে দেখেছিলাম, আবার দেখাচ্ছি, দেখুন এটা ক্যাটসাই বলে মার্কেটে বিক্রি হয়, কিন্তু এর হার্ডনেসটা কম আছে, কাঁচা স্টোন, কিন্তু এটা সবাই জানে না, এটা বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়, হ্যাঁ, কিন্তু এটা রিয়েল পাথর আছে, এটা ক্যাটসাই লিখে দেয়, কিন্তু এটা এর ক্র্যাসো ব্যারিয়াল লিখবে না কোনো দিন, দেখুন এসব ক্যাটসাই বলে বিক্রি হয়। তো ক্যাটসাই কেতুকে সাপোর্ট করার জন্য ক্যাটসাই পড়তে হয়, কেতু কেতু, কিন্তু ক্যাটসাই যেটা পারফেক্ট ক্যাটসাই হবে সেটা এটা হবে, এর হার্ডনেসটা পুরোপুরি আছে, এর কালারটা দেখবেন পুরোপুরি ক্যাটস আই, মানে বিলারের চোখ, বিলারের চোখ মতন থাকতে হবে, এর উপরে দেখবেন একটু লাইন আছে, একটা লাইন আছে, যেভাবে চোখের একটা লাইন থাকে, হ্যাঁ সেভাবে থাকবে, এটা এরকম ঘুরালে ওর লাইনটা ঘুরবে, এটা হচ্ছে ক্যাটস আই। এটা যত ভালো আই হবে, যত ভালো আই যেটা লম্বাটা দেখা যাচ্ছে, অত ভালো ক্যাটস আই বলা যায়, অত অত বেশি ওর মধ্যে পাওয়ার হয়, এর আইটা খুব পাওয়ারফুল হতে হবে, আর পিছন সাইডে ওর পাওয়ারটা হতে হবে। কেন, আপনি তো অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন পড়ছেন, অ্যাস্ট্রোলজি হিসাবে পড়ছেন, তাহলে সব কিছু দেখে নিতে হয়, হ্যাঁ, তো এটা কেতুকে সাপোর্ট করার জন্য ক্যাটস আই পড়তে হয়। আমরা একটু জারকানটা জেনে নিই, সময় সংক্ষেপ আমাদের হাতে। হ্যাঁ হ্যাঁ, আর জারকানটা যেটা বললাম, জারকানটা হোয়াইট জারকানটা শুক্র জন্য পড়া হয়, এটা হচ্ছে দেখবেন এরকমই জারকান দেখতে, কিন্তু জারকান তো আমরা বারণ করি পড়তে, কেন ওটা প্রসেস করা স্টোন, এই জন্য জারকানটা পড়া উচিত না, কেন ওটা প্রসেস করা। এটা যে দেখাচ্ছি এটা হোয়াইট পোখরাজ, যেটা টোপাজ গ্রুপ পোখরাজ এটা, হ্যাঁ, এটা এর হার্ডনেসটা পুরোপুরি, এটা এর খনি থেকে বাইর হয় একদম 100% ন্যাচারাল জিনিস, এর রেজাল্টটা খুব ভালো হয়, যাকে যাকে আমরা দিয়েছি খুব ভালো এটা প্রভাব দেয়, খুব ভালো কাজ করে এটা, এটা আমরা পেয়েছি। হ্যাঁ, আর ব্লু সেই জিনিসটা, সেম জিনিসটা ব্লু হয়, হ্যাঁ পাথর একই হয় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলে এটা ব্লু হয়, ব্লুটা যে দেওয়া যায় সেটা শুক্র আর শনিকে সাপোর্ট করার জন্য ব্লু জারকান দেওয়া যায়, কিন্তু এখানেও আমরা বলি যে ব্লু টোপাজ পড়বেন, যদি আপনি শনি আর শুক্র দুটোকে সাপোর্ট করতে চান তাহলে এই জিনিসটা পড়বেন, ব্লু পোখরাজটা টোপাজ। আপনি কাজে দিল, আশা করি আরও যদি প্রয়োজন মনে করেন জানার এবং কোনো পারচেস করার ক্ষেত্রে প্রত্যেকে এইটাই কাজে লাগাতে পারেন, এই পন্থাটা হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন গড়িয়াহাট জাংশনের পাশেই বালিগঞ্জ নিউ এসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে, আর এখানে বাজার থেকে অ্যাটলিস্ট 20% রিজনেবল প্রাইসে তো পাবেনই, সার্টিফাইড গ্রহরত্ন পাবেন, এটা অ্যাসিওর, কলকাতা জেমস বারে বারে সে কথা জানায়। আর আমি এইটুকু জানিয়ে যাই যে ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠান এনি টাইম দেখতে পারেন। ভালো থাকুন, আজকে বিদায়, নেক্সট এপিসোডে দেখা, নমস্কার।